প্রয়াত বিশিষ্ট অধ্যাপক ও প্রাবন্ধিক দীপেন্দু চক্রবর্তী বয়স হয়েছিল 76 বছর। মঙ্গলবার বিকেলে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কোভিড আক্রান্ত দীপেন্দুর। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের স্যার গুরুদাস প্রফেসর ছিলেন তিনি। দ্য স্টেটসম্যান ও দেশ পত্রিকায় একসময় নিয়মিত নাট্য সমালোচনা করতেন, লিখতেন অনুষ্ঠুপ সহ বিভিন্ন লিটল ম্যাগাজিনেও। তার অনবদ্য প্রবন্ধের বই সংস্কৃতির ক্ষয়ক্ষতি ও অন্যান্য। প্রশ্ন করেন অনেকেই তবে ঘুরিয়ে, কিন্তু আমাদের প্রশ্ন সোজা সাপটা। প্রশ্ন করছি আমরা, ভাবছে বাংলা, ভাবছে গোটা দেশ, রাজ্য থেকে রাজনীতি, দেশ ও অর্থনীতি, খবর, বিতর্ক, বিশ্লেষণ, অকারণ তর্ক নয়, তথ্যনিষ্ঠ বিতর্ক, তর্কপ্রিয় বাঙালির যুক্তিযুদ্ধ। কথায় বারে কথা শুরু করছি কথাবার্তা, দেখুন টিভি 9 বাংলা। টিভি 9 বাংলা প্রথম থেকেই প্রথমে।